আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে একটা হাদিস বর্ণিত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আনফিকু, তোমরা দান করতে থাকো, ওয়ালা তুহসু, হিসাব করো না, তোমরা খরচ করতে থাকো, হিসাব করো না, মানে হিসাব করে খরচ করো না, তুমি খরচ করো বেহিসাব, তুমি দান করতে থাকো হিসাব ছাড়া, হিসাব ছাড়া। যদি তুমি হিসাব করো, আল্লাহ তোমাকে দেওয়ার ব্যাপারে হিসাব করবে। হাদিসের মধ্যে এই কথা আসছে, হ্যাঁ, যদি তুমি হিসাব করতে থাকো, আল্লাহ তোমাকে দেওয়ার ব্যাপারে কি করবে, হিসাব করতে থাকবে, হিসাব। এই জন্য দান করো, তুমি খরচ করো, তুমি হিসাব ছাড়া খরচ করতে থাকো, আল্লাহ তোমাকে বেহিসাব দিবে। ইন্নাল্লাহা ইয়ারজুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। কোরআনের মধ্যে কি আসছে, আল্লাহ তাআলা যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিক দিতে থাকেন, হিসাব ছাড়া। তো হাদিসের মধ্যে আসলো কি, তুমি হিসাব ছাড়া দান করো, আল্লাহ তোমাকে হিসাব ছাড়া দিবে, তুমি যদি হিসাব করে দাও, আল্লাহ তোমাকে হিসাব করে দিবে। তাহলে ওই যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে বিগত হিসাব দিবে, হিসাব ছাড়া দিবে, তো হিসাব ছাড়া পাইতে গেলে কি করতে হবে বলেন, হিসাব ছাড়া পাইতে গেলে কি করতে হবে, হিসাব ছাড়া খরচ করতে হবে। হিসাব ছাড়া মানে আল্লাহ থেকে হিসাব ছাড়া পাইতে গেলে খরচ করতে হবে কিভাবে, হিসাব ছাড়া। আর যদি হিসাব করে খরচ করি, আল্লাহ কি করবেন, হাদিসের মধ্যে কি আছে, আল্লাহ হিসাব করে করে দিবে, তুই খরচের ব্যাপারে হিসাব করিস, আমি আল্লাহ হিসাব করে দিব। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা, খরচ, দান, এগুলি কখনো মানুষের সম্পদ কমায় না। দান, সদকা, এগুলি কখনো কি করে না, মানুষের সম্পদ কমায় না। বাহ্যিকভাবে আমরা দেখি কমতেছে, কিন্তু না। তারপরে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খরচ করো হিসাব ছাড়া, হিসাব করো না, যদি তোমরা হিসাব করো, আল্লাহ তোমাদের ব্যাপারে হিসাব করবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, হাদিসটি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু হাদিস বেশি বর্ণনা করতেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কম সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, খুবই কম, মানে সাহাবীদের মধ্যে সবচেয়ে কম উনি হাদিস বর্ণনা করছেন, মানে যত সাহাবী কম, মানে কম হাদিস বর্ণনাকারীদের মধ্যে যত সাহাবী আছে, তার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হাদিস বর্ণনা করছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত হাদিস বর্ণনা করছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূলের সাথে সবচেয়ে বেশি সময় কাটাইছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লাত্তাখালতু আবা বকরিন, আমি মুহাম্মদ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তো আবু বকরকে গ্রহণ করতাম। যেহেতু আমি বন্ধু হিসাবে আল্লাহ ব্যতীত কাউকে গ্রহণ করি না, এই জন্য করতে পারলাম না, যদি করতাম তো আবু বকরকে করতাম। তো আমরা আবু বকর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বন্ধু হতে পারবো না, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই, আমরা কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বলেছেন, আমাদেরকে কি বলেছেন, ভাই বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আল্লাহ তাআলা, আর আমরা হলাম কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই, উম্মত।